এই কাহিনীটি আমার নিজস্ব নয়, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে ধূমবিষের সহযোগে এর উৎপত্তি হয়নি। তাই সবার আগে নিজের সমস্ত দাবি দেওয়া তুলে নেওয়া উচিত বিবেচনা করছি। যে হঠাৎ পাওয়া বন্ধুটির মুখে এই কাহিনী শুনেছিলাম, তিনি নিজের চারধারে এমন একটি দুর্ভেদ্য রহস্যের জাল রচনা করে রেখেছিলেন যে তার গল্পকে ছাপিয়ে তার নিজের সম্বন্ধেই একটা প্রবল কৌতূহল আমার মনে রয়ে গেছে। মাত্র দুবার তাকে দেখেছিলাম, তারপর তিনি হঠাৎ অন্তর্হিত হয়ে গেলেন। জানি না এখন তিনি কোথায়, হয়তো শ্যাম দেশের উত্তর পূর্ব অঞ্চলে দুরারহ গিরিসংকটের মধ্যে সেই অদ্ভুত মায়া মৃগের সন্ধান করে ফিরছেন। তবে নিশ্চয়ভাবে বলতে পারি না, শুনেছি বড় বড় শিকারীদের কথা একটু লবণ সহযোগে গ্রহণ করতে হয়। এই কাহিনী আমি যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি লিপিবদ্ধ করব। কয়েক স্থানে বুঝতে পারিনি, সুতরাং কাউকেও বোঝাতে পারবো না। ভরসা শুধু এই, যারা এই গল্প পড়বেন বা শুনবেন তারা সকলে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। বুঝবার মতো কিছু ইঙ্গিত থাকলে তারা নিশ্চয়ই বুঝে নেবেন, এবং কাহিনীটি যদি নিছক আষাঢ়ে গল্পই হয় তাহলেও তাদের ধরে ফেলতে বিলম্ব হবে না। আমি শুধুমাত্র মাছিমারাভাবে অবিকল পুনরাবৃত্তি করেই খালাস। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়ামৃগ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। গত শীতকালে একদিন দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো পাখি শিকারে বের হব। বড়দিনের ছুটি যাচ্ছে, শীতও বেশ কনকনে। বছরের মধ্যে ঠিক এই সময়টাতে কেন জানি না পাখি জাতির ওপর নিদারুণ জিঘাংসা জেগে ওঠে। সঙ্গী পেলাম না, একাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। শহরের 4-5 মাইলের মধ্যে একটি প্রকাণ্ড বন আছে, শস্যপুষ্ট নানা জাতীয় পাখি এই সময় তাতে ভিড় করে থাকে। সারা দুপুরটা জঙ্গলের মধ্যে মন্দ কাটল না, কয়েকটা পাখিও জোগাড় হলো। কিন্তু বিকালে বাড়ি ফিরবার কথা যখন মনে হলো, তখন দেখি অজ্ঞাতে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে অনেক দূর এসে পড়েছি, প্রায় 12 মাইল। শরীরও বেশ ক্লান্ত হয়েছে এবং পাকস্থলী অত্যন্ত নির্লজ্জভাবে নিজের রিক্ততা ঘোষণা করতে শুরু করেছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। বন থেকে পাকা সড়কে উঠে বাড়ির দিকে সাইকেল চালালাম। গৈরিক ধুলায় সমাচ্ছন্ন পথ, দুধারে কখনো অড়রের ঘন পল্লব ক্ষেত, কখনো নিশিন্দের ঝাড়, কখনো বা ধূমচন্দ্রতাপে ঢাকা ক্ষুদ্র দু একটা বস্তি। যথাসম্ভব দ্রুত বেগে চালাচ্ছি। আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছাতে পারলেই ভালো, কারণ সাইকেলের বাতি আনতে ভুলে গিয়েছি। দিনের আলো ক্রমে নিভে আসতে লাগলো, গোখুল ধুলায় শীত সন্ধ্যার অবসন্ন দীপ্তি আরও নিষ্প্রভ হয়ে গেল। এই আধা আলো অন্ধকারের ভিতর দিয়ে নিষ্করুণ দীর্ঘ পথটা মৃত সাপের মতো পড়ে আছে মনে হলো। 4-5 মাইল অতিক্রম করবার পর দেখলাম হাত দুটো শীতের হাওয়ায় অসাড় হয়ে আসছে। সাইকেলের হ্যান্ডেল ধরে আছে কিনা টের পাচ্ছি না। দু একবার ছোট ইটের টুকরোয় ঠোকর খেয়ে পড়ি পড়ি হয়ে বেঁচে গেলাম। রাস্তার উপর কোথায় কি বাধা আছে আর ভালো করে দেখতে পাচ্ছি না। আরও কিছু দূর গিয়ে সাইকেল থেকে নেমে পড়লাম, আর সাইকেলে যাওয়া নিরাপদ নয়। এই জায়গায় সাইকেল থেকে আছাড় খেলে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে। এইবার সমস্ত চেতনাকে অবসন্ন করে নিজের অবস্থাটা পুরোপুরিভাবে হৃদয়ঙ্গম হলো। পৌষ মাসের অন্ধকার রাতে ক্ষুধার্ত ক্লান্ত দেহ নিয়ে বাড়ি থেকে 6-7 মাইল দূরে পথের মাঝখানে দাঁড়িয়ে আছি কোথাও জনপ্রাণী। সঙ্গীর মধ্যে কয়েকটা মৃত পাখি, একটা ভারী বন্দুক এবং ততোধিক ভারী অকর্মণ্য সাইকেল, এগুলিকে বয়ে নিয়ে বাড়ি পৌঁছতে হবে। পথ পরিচিত বটে, কিন্তু অন্ধকারে দিগ্ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম নয়। নিজের অবস্থার কথা চিন্তা করে নৈরাশ্যে হাত পা যেন শিথিল হয়ে গেল। কিন্তু তবু দাঁড়িয়ে থাকলে চলবে না, দিল্লি দূর অস্ত, যেমন করে হোক বাড়ি পৌঁছানো চাই।
সাইকেল ঠেলে হাঁটতে আরম্ভ করলাম। এই দুঃসময়েও কবির বাক্য মনে পড়ে গেল, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। কবির বিহঙ্গের অবস্থা আমার চেয়ে শোচনীয় হয়েছিল বলে মনে হলো না। বোধ হয় এক ঘন্টা এইভাবে চললাম। শীতে খিদে ক্লান্তিতে শরীর অবশ হয়ে গিয়েছিল, মনটাও সেই সঙ্গে কেমন যেন আচ্ছন্ন ও সারহীন হয়ে পড়েছিল। হঠাৎ সচেতন হয়ে মনে হলো পথ হারিয়ে ফেলেছি, কারণ পায়ের নিচে পাকা রাস্তার কঠিন পাথরের স্পর্শ আর পাচ্ছি না। হয় কাঁচা পথে নেমে এসেছি, নয়তো নিজের অজ্ঞাত সারে মাঠের মাঝখানে উপস্থিত হয়েছি। ভয়ে দাঁড়িয়ে পড়লাম। রন্ধ্রহীন অন্ধকারে পৃথিবীর সমস্ত দৃশ্য অন্ধকারে যেন এক হয়ে গেছে, কোনো দিকে দৃষ্টি চলে না। কেবল ওপরে নক্ষত্রগুলো শিকারী জন্তুর নিষ্করুণ চোখের মতো আমার পানে নির্নিমেষ লুব্ধতায় তাকিয়ে আছে। এই নতুন বিপদের ধাক্কাটা সামলে নিয়ে ভাবলাম, যেদিকে হোক চলতে যখন হবে তখন সামনে চলাই ভালো, পিছু ফিরলে হয়তো আবার জঙ্গলের দিকেই চলে যাব। এইটা যদি কাঁচা রাস্তায় হয় তবে এর প্রান্তে নিশ্চয়ই লোকালয় আছে, একটা মানুষের সাক্ষাৎ পেলে আর ভাবনা নেই। লোকালয় ও মানুষের সাক্ষাৎ যে একেবারে আসন্ন হয়ে পড়েছে তা তখনও বুঝতে পারিনি। দুপা এগিয়েছি এমন সময় চোখের ওপর একটা তীব্র আলো জ্বলে উঠল এবং আলোর পিছন থেকে কড়া সুরে প্রশ্ন আসলো, কে কন হ্যাঁ? আলোর অসহ্য রূঢ়তা থেকে অনভ্যস্ত চোখকে বাঁচাবার জন্য একটা হাত আপনা থেকে মুখের সামনে এসে আড়াল করে দাঁড়ালো। তখন আরও কড়া হুকুম আসলো, হাত নামাও, কে তুমি? হাত নামালাম, কিন্তু কি বলে নিজের পরিচয় দেব ভেবে পেলাম না। দুবার আমি বলে থেমে গেলাম। আলোকধারী আরও কাছে এসে আমাকে আপাদ মস্তক নিরীক্ষণ করল। এতক্ষণে আমার চোখও আলোতে অভ্যস্ত হয়েছিল। দেখলাম আলোটা যত তীব্র মনে করেছিলাম তত তীব্র নয়, একটা সাধারণ বৈদ্যুতিক টর্চ। আলোধারীকেও আবছাভাবে দেখতে পেলাম, সে বাঁ হাতে টর্চ ধরেছে এবং ডান হাতে কি একটা জিনিস আমার দিকে নির্দেশ করে আছে। আলোকধারী আবার কথা বলল, এবার সুর বেশ নরম, বলল, আপনি বাঙালি দেখছি, এ সময় এখানে কি করে এলেন? এই প্রশ্নটা আমার মনেও এতক্ষণ চাপা ছিল, পরিস্ফুট হতে পারিনি। আমি বললাম, আপনিও তো বাঙালি, এখানে কি করছেন? সে কথা পরে হবে, আপনি কেন এখানে এসেছেন আগে বলুন। আবার সুর একটু কড়া, ক্ষীণস্বরে বললাম, সেই জঙ্গল আছে, সেখানে শিকার করতে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল, পথ হারিয়ে ফেলেছি। আপনার বাড়ি কোথায়? মুঙ্গের, এখান থেকে 4-5 মাইল হবে। নাম কি? নাম বললাম। মনে হলো যেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উকিলের জেরার উত্তর দিচ্ছি। কিছুক্ষণ আর কোনো প্রশ্ন হলো না। লক্ষ্য করলাম প্রশ্নকর্তার উদ্যত ডান হাতখানা পকেটের দিকে অদৃশ্য হয়ে গেল। টর্চের আলো আমার মুখ থেকে নেমে মাটির ওপর একটা উজ্জ্বল চক্র সৃজন করল। আপনি নিশ্চয়ই বাড়ি ফিরতে চান? সাগ্রহে বললাম, সে কথা আর বলতে, তবে একটা আলো না পেলে? প্রচ্ছন্ন অনুরোধটা অসমাপ্ত রেখে দিলাম, কিছুক্ষণ কোনো জবাব নেই। তারপর হঠাৎ তিনি বললেন, আসুন আমার সঙ্গে, আপনি শিকারী, আমি শিকারীর ব্যথা বুঝি, বোধ হয় খুব খিদে পেয়েছে, ক্লান্তও হয়েছেন, এক পেয়ালা গরম চা বোধ করি মন্দ লাগবে না, আমি কাছেই থাকি, আসুন। গরম চায়ের নামে সর্বাঙ্গ আনন্দে শিউরে উঠল। বিরক্তি না করে বললাম, চলুন। দুজন পাশাপাশি চললাম। টর্চের আলো অগ্রবর্তী হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। বেশি দূর যেতে হলো না, 20 কদম যেতে না যেতেই একটি ভগ্ন জরাজীর্ণ বাড়ির ওপর আলো পড়ল। বাড়ি বললাম বটে, কিন্তু বস্তু তো সেটা একটা ইট কাঠের স্তূপ, চারিদিকে খসে পড়া ইট ছড়ানো রয়েছে, যেটুকু দাঁড়িয়ে আছে তাও জঙ্গলে কাঁটা গাছে এমনভাবে আচ্ছন্ন যে সেখানে বাঘ লুকিয়ে থাকলেও বিস্ময়ের কিছু নেই। একটা তরুণ অশ্বত্থ গাছ সম্মুখের ছাদহীন দালানের ভিত্তি ফাটিয়ে মাথা তুলেছে,
এবং ভিতরে প্রবেশের পথ ঘন পাতায় আড়াল করে রেখেছে। বাড়িখানা 70-80 বছর আগে হয়তো কোনো স্থানীয় জমিদারের বাসভবন ছিল। তারপর বহুকাল পরিত্যক্ত থেকে প্রকৃতির প্রকোপে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। ভিতরে বাসোপযোগী ঘর দু একখানা এখনো থাকতে পারে, কিন্তু বাইরে থেকে তা অনুমান করবার উপায় নেই। বাড়ির সামনে উপস্থিত হয়ে সঙ্গী বললেন, সাইকেল এখানে রাখুন, বলে ভিতরে প্রবেশের উপক্রম করলেন। আমি আর বিশ্বাস চেপে রাখতে পারলাম না, বললাম, আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আসুন। তার কণ্ঠস্বর পরিষ্কার বুঝিয়ে দিল যে অযথা কৌতূহল তিনি পছন্দ করেন না। আর প্রশ্ন করলাম না, দেওয়ালের গায়ে সাইকেল হেলিয়ে রেখে তার অনুগামী হলাম। তবু মনের মধ্যে নানা উত্তেজিত প্রশ্ন উকি ঝুঁকি মারতে লাগল। বিহারের এক প্রান্তের শহর, লোকালয় থেকে বহু দূরে একটি ভাঙা বাড়ির মধ্যে বাঙালি ভদ্রলোকটি কি করছেন? কে ইনি? এই অজ্ঞাতবাসের অর্থ কি? নানা প্রকার ভাবতে ভাবতে তার সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। অভ্যন্তরের পথ কিন্তু অতিশয় কুটিল ও বিঘ্ন সংকুল। সদরদ্বারের কাছে অশ্বত্থ গাছ উত্তীর্ণ হয়ে দেখলাম একটা দেওয়াল ধসে পড়ে সামনে দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করেছে। তাকে এড়িয়ে আরও কিছু দূর যাবার পর দেখা গেল একটা প্রকাণ্ড শালের কুড়ি বাঁকাভাবে দেওয়াল থেকে নেমে মাঝখানে আগর হয়ে দাঁড়িয়ে আছে। পদে পদে কাঁটা গাছ পরনে জামা আকর্ষণ করে ধরতে লাগলো, যেন আমাদের ভিতরে যেতে দেবার ইচ্ছা কারোই নেই। যা হোক, অনেক ঘুরে ফিরে অবশেষে এক দরজার সামনে এসে আমার সঙ্গী দাঁড়ালেন। দেখলাম দরজায় তালা লাগানো। তালা খুলে তিনি মরচে ধরা ভারী দরজা উদ্ঘাটিত করে দিলেন। তারপর আমাকে ভেতরে প্রবেশ করার ইঙ্গিত করলেন। অন্ধকার গহ্বরের মতো ঘর দেখে সহসা প্রবেশ করতে ভয় হয়, কিন্তু চক্রবূর্ছের এতটা পথ নিরাপত্তিতে এসেছি, তারপর ফিরব কি বলে? বুকের ভিতর অজানা আশঙ্কায় দুরু দুরু করে উঠল। এই অজ্ঞাত কুলশীল সঙ্গীটি কেমন লোক? কোথায় আমাকে নিয়ে চলেছেন? কণ্ঠের মধ্যে একটা কঠিন বস্তু গলাধ্যকরণ করে চৌকাট পার হলাম। তিনিও ভিতরে এসে দরজা বন্ধ করে দিলেন। টর্চের আলো একবার চারিদিকে ঘুরে নিভে গেল। রুদ্ধশ্বাসে অনুভব করলাম তিনি আমার পাশ থেকে সরে গিয়ে কি একটা জিনিস নিয়ে নাড়াচাড়া করছেন। পরক্ষণে দেশলাইয়ের কাঠি জ্বলে উঠল এবং প্রায় সঙ্গে সঙ্গে উজ্জ্বল ল্যাম্পের আলোয় ঘর ভরে গেল। এতক্ষণে আমার আবছা সঙ্গীকে স্পষ্ট দেখতে পেলাম। মধ্যমাকৃতি লোকটি রোগা কিংবা মোটা কোনোটাই বলা চলে না। মুখের গড়নও নিতান্ত সাধারণ, কেবল চোখের দৃষ্টি অতিশয় গভীর। মনে হয় যেন সে দৃষ্টির কাছ থেকে কিছুই লুকানো চলবে না। চোয়ালের হাড় দৃঢ় ও পরিস্ফুট, গোঁফ দাড়ি কামানো, বয়স বোধ হয় 40-এর কাছাকাছি। পরিধানে একটা চেককাটা রেশমের লুঙ্গি ও পাঁশটি রঙের মোটা কোট সোয়েটার। তার চেহারা ও বেশভূষা দেখে তার জাতি নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তার গম্ভীর সপ্রশ্ন চোখ দুটি আমার মুখের ওপর রেখে অধরে একটু হাসির ভঙ্গিমা করে তিনি বললেন, স্বাগত, বন্দুক রাখুন। বন্দুক কাঁধেই ঝুলানো ছিল, পাখির থলেটাও সঙ্গে এনেছিলাম। সেগুলো নামাতে নামাতে ঘরের চারদিকে দৃষ্টিপাত করলাম। ঘরের মাঝখানে একটা প্যাকিং বাক্সকে কাত করে টেবিলে পরিণত করা হয়েছে। তার উপর কেরোসিন ল্যাম্প রাখা আছে। ল্যাম্পের আলোয় দেখা গেল ঘরটি মাঝারি আয়তনের। এক কোণে পুরুভাবে খড় পাতা রয়েছে, এটাই বোধহয় বর্তমান গৃহস্বামীর সজ্জা। এছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। ঘরের লবণ জর্জরিত দেওয়ালগুলি যেন নিজের নিরাভরণ দীনতার কথাই স্মরণ করে ক্লেদসিক্ত হয়ে উঠেছে। বন্দুক দেওয়ালে হেলিয়ে রাখলে গৃহস্বামী বললেন, আপনার ওটা কি বন্দুক? বললাম, সাধারণ শটগান, খাঁটি দেশি জিনিস, কিন্তু এখানকারই তৈরি। তিনি এসে বন্দুকটা তুলে নিলেন। তার বন্দুক ধরার ভঙ্গি দেখে বুঝলাম আগ্নেয়াস্ত্র চালনায় তিনি অনভ্যস্ত নন। বন্দুকের ঘাড় ভেঙে নলের ভিতর দিয়ে দৃষ্টি চালিয়ে তিনি বললেন, বন্ধ জিনিস নয় তো, 75 গজ পর্যন্ত পরিষ্কার পাল্লা মারবে,
একটু বেশি ভারী, তা ক্ষতি কি? কই, কি পাখি মেরেছেন দেখি? তিনি নিজেই ধলে আজার করে পাখিগুলো বের করলেন। তারপর আনন্দে লাফিয়ে উঠলেন, বাহ, এ যে তিতির আর বন পায়রা দেখছি, দুটো হরিয়ালও পেয়েছেন। এদিকে অনেক হরিয়াল পাওয়া যায়, আমি দেখেছি। দেখলাম অকৃত্রিম শিশু সুলভ আনন্দে তার মুখ ভরে গিয়েছে। এতক্ষণ আমাদের মাঝখানে যে একটা অস্বাচ্ছন্দ্যের ব্যবধান ছিল তা যেন হঠাৎ লুপ্ত হয়ে গেল। পাখিগুলোকে সস্নেহে নেড়ে চেড়ে অবশেষে তিনি সোজা হয়ে দাঁড়ালেন। একটু লজ্জিত স্বরে বললেন, চায়ের আশ্বাস দিয়ে আপনাকে এনে কেবল পাখিই দেখছি, আসুন চায়ের ব্যবস্থা করি। আপনি বসুন। ও, কিন্তু বসতে দেব কোথায়, একটু অপেক্ষা করুন। তিনি দ্রুত পদে ঘর থেকে বের হয়ে গিয়ে পরক্ষণে দুটি ছোট মজবুত গোছের প্যাকিং কেস নিয়ে ফিরে আসলেন। একটিকে টেবিলের পাশে বসিয়ে এদিক ওদিক চেয়ে শয্যার দিকে গেলেন। সেখান থেকে একটা সাদা লোমশ আসন এনে বাক্সের ওপর বিছিয়ে দিয়ে বললেন, এবার বসুন। সাদা আস্তরণটা আমার কৌতূহল আকৃষ্ট করেছিল। সেটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম কোনো জন্তুর চামড়া, ধবধবে সাদা রেশমের মতো মোলায়েম দীর্ঘ লোমে ঢাকা চামড়াটি দেখলেই লোভ হয়। জিজ্ঞাসা করলাম, কিসের চামড়া? তিনি বললেন, হরিণের। বিস্মিতভাবে বললাম, হরিণের? কিন্তু সাদা হরিণ? তিনি একটু হাসলেন, হ্যাঁ সাদা হরিণ। সাদা হরিণের কথা কোথাও শুনিনি, কিন্তু কে জানে, থাকতেও পারে। প্রশ্ন করলাম, কোথায় পেলেন, উত্তর মেরুর হরিণ নাকি? তিনি মাথা নাড়লেন, না অত দূরের নয়, শ্যাম দেশের। ওর একটা মজার ইতিহাস আছে, কিন্তু আপনি বসুন, বলে অতিথি সৎকারের আয়োজন করতে লাগলেন। দেখা গেল তার প্যাকিং বক্সটি কেবল টেবিল নয়, তার ভাড়ারও বটে। তার ভিতর থেকে একটি স্টোভ বার করে তিনি জ্বালতে প্রবৃত্ত হলেন। চায়ের কৌটো, চিনির মোড়ক, জমানো দুধের টিন ও দুটি কলাই করা মগ বের করে পাশে রাখলেন। তারপর একটি অ্যালুমিনিয়ামের ঘটিতে জল নিয়ে স্টোভে চড়িয়ে দিলেন। তার ক্ষিপ্র নিপুণ কার্যতৎপরতা দেখতে দেখতে আমি বললাম, আচ্ছা আপনি যে একজন পাকা শিকারী তা তো বুঝতে পারছি, আপনার নাম কি? তার প্রফুল্ল মুখ একটু গম্ভীর হলো, বললেন, আমার নাম শুনে আপনার লাভ কি? কিছুই না, তবু কৌতূহল হয় নাকি? তা বটে, মনে করুন আমার নাম প্রমথেশ রুদ্র। বুঝলাম আসল নামটা বললেন না। কিছুক্ষণ নীরবে কাটল, তারপর সসংকোচে জিজ্ঞাসা করলাম, আপনি একলা এই বাড়িতে কেন রয়েছেন, এ প্রশ্ন করাও কি ধৃষ্টতা হবে? তিনি উত্তর দিলেন না, যেন আমার প্রশ্ন শুনতে পাননি, এমন ভাবে স্টোভে পাম্প করতে লাগলেন। মনে হলো তার চোখের ওপর একটা অদৃশ্য পর্দা নেমে আসছে। ক্রমে চায়ের জল স্টোভের ওপর ঝিঝি পোকার মতো শব্দ করতে আরম্ভ করল। তিনি সহজভাবে বললেন, চায়ের জলও গরম হয়ে এলো, কিন্তু শুধু চা খাবেন? আমার ঘরে এমন কিছু নেই যা দিয়ে অতিথি সেবা করতে পারি। কাল রাত্রে তৈরি খান কয়েক শুকনো রুটি আছে, কিন্তু সে কি আপনার গলা দিয়ে নামবে? আমি বললাম, খিদের সময় গলা দিয়ে নামে না এমন কঠিন বস্তু পৃথিবীতে কমই আছে, কিন্তু তাছাড়াও ওই পাখিগুলো তো রয়েছে, ওগুলো সৎকার করলে হয় না? ওগুলো আপনি বাড়ি নিয়ে যাবেন না? বাড়ি নিয়ে গিয়েও তো খেতে হবে, তবে এখানে খেতে দোষ কি? পাখিগুলো একজন যথার্থ শিকারীর পেটে গিয়ে ধন্য হতো। তিনি হাসলেন, মন্দ কথা নয়, পাখির স্বাদ ভুলে গেছি। তার মুখে একটা বিচিত্র হাসি খেলে গেল, যেন পাখির স্বাদ ভুলে যাওয়ার মধ্যে একটা মিষ্টি কৌতুক লুকিয়ে আছে। হাসিটি আত্মগত, আমাকে দেখাবার ইচ্ছা বোধ হয় তার ছিল না, তাই ক্ষণিক পরে সচকিত হয়ে বললেন, তাহলে ওগুলোকে ছাড়িয়ে ফেলা যাক, কি বলেন? নরম মাংস আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। তিনি অভ্যস্ত ক্ষিপ্রতার সঙ্গে পাখি ছাড়াতে লাগলেন। আমি তার দিকে তাকিয়ে বসে রইলাম, সেই পুরাতন প্রশ্নই মনে জাগতে লাগলো, কে ইনি? লোকচক্ষুর আড়ালে লুকিয়ে শুকনো রুটি খেয়ে জীবনযাপন করছেন কেন? একসময় তিনি সহাস্যে মুখ তুলে বললেন, আজ একটু শীত আছে, চামড়াটা বেশ গরম মনে হচ্ছে। চমৎকার, আচ্ছা আপনি অনেক দেশে ঘুরেছেন না? হ্যাঁ। প্রশ্ন করতে সাহস হয় না, তবে সম্ভবত শিকারের জন্যই দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন। তা বলতে পারেন,
যিনি নিজের সম্বন্ধে প্রশ্ন করলে অপ্রসন্ন হয়ে ওঠেন তার সঙ্গে অন্য কথা বলাই ভালো। তাই ইচ্ছে করে শিকারের আলোচনায় আরম্ভ করলাম। বিশেষত সাদা চামড়াটা সম্বন্ধে বেশ একটু কৌতূহল জেগেছিল। বললাম, শ্যাম দেশে সাদা হরিণ পাওয়া যায়, কিন্তু কোথাও পড়িনি তো? তিনি মুখ তুলে বললেন, না পড়বারই কথা, ও হরিণ আর কেউ চোখে দেখেনি। চোখে দেখার জিনিস ও নয়। কিরকম? পৃথিবীতে যত রকম আশ্চর্য জীব আছে, ওই হরিণ তার মধ্যে একটি। প্রকৃতির সৃষ্টিতে এর তুলনা নেই। কি ব্যাপার বলুন তো? অবশ্য সাদা হরিণ খুবই অসাধারণ, কিন্তু আপনি কেবল সাদা চামড়াটা দেখছেন, আমি কিন্তু ওকে দেখেছি সম্পূর্ণ অন্য রূপে, অর্থাৎ দেখিনি বললেই হয়। আপনি যে ধাঁধা লাগিয়ে দিলেন, কিছুই বুঝতে পারছি না। তিনি একটু ইতস্তত করে শেষে বললেন, অদৃশ্য প্রাণীর কথা কখনো শুনেছেন? অদৃশ্য প্রাণী সে কি? হ্যাঁ, যাদের চোখে দেখা যায় না, চোখের সামনে যারা মরিচিকার মতো মিলিয়ে যায়। শ্যামদেশের উত্তর পূর্ব অঞ্চলে দুর্ভেদ্য পাহাড়ে ঘেরা এক উপত্যকায় আমি তাদের দেখেছি। বিশ্বাস করছেন না? আমারও মাঝে মাঝে সন্দেহ হয়, তখন ওই চামড়াটা স্পর্শ করে দেখি। বড় কৌতূহল হচ্ছে, সব কথা আমায় বলবেন কি? তিনি একটু খামখেয়ালি হাসি হাসলেন, বললেন, বেশ, চায়ের জল হয়ে গেছে, মাংসটা চড়িয়ে দিয়ে এই অদ্ভুত গল্প আরম্ভ করা যাবে, সময় কাটাবার পক্ষে মন্দ হবে না। চায়ের পাত্র সামনে নিয়ে দুজনে মুখোমুখি বসলাম। এক চুমুক পান করতেই মনে হলো শরীরের ভিতর দিয়ে অত্যন্ত সুখকর উত্তাপের একটা প্রবাহ বয়ে গেল। বন্ধু জিজ্ঞাসা করলেন, কেমন চা? বললাম, চা নয়, নির্জলা অমৃত, এবার গল্প আরম্ভ করুন। তিনি কিছুক্ষণ শূন্যের দিকে তাকিয়ে রইলেন, ক্রমেই তার চক্ষু স্মৃতির ছায়ায় আবিষ্ট হলো। তিনি থেমে থেমে অসংলগ্নভাবে বলতে আরম্ভ করলেন, গত বছর এই সময়, কিছুদিন আগেই হবে, হ্যাঁ, নভেম্বর মাসের মাঝামাঝি, আমি আর আমার এক বন্ধু পাকে চক্রে পড়ে বর্মার জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিলাম। বন্ধুটির নাম জংবাহাদুর, নেপালি ক্ষত্রিয়। আমাদের লড়বহরের মধ্যে ছিল দুটি কম্বল আর দুটি রাইফেল। হঠাৎ একদিন মাঝরাত্রে যাত্রা শুরু করতে হয়েছিল, তাই বেশি কিছু সঙ্গে নিতে পারিনি। অফুরন্ত পাহাড় জঙ্গলের মধ্যে পথঘাট সব গুলিয়ে গিয়েছিল। যেখানে মাসান্তে মানুষের মুখ দেখা যায় না এবং শিকারের পশ্চাৎধাবন করা বা শিকারী জন্তুর দ্বারা পশ্চাৎধাবিত হওয়ায় পা চালানোর একমাত্র লক্ষ্য, সেখানে স্থানকাল ঠিক রাখা শক্ত। আমরা শুধু পূর্ব দিকটাকে সামনে রেখে আর সব শ্রী ভগবানের হাতে সমর্পণ করে দিয়ে চলেছিল। কোথায় গিয়ে এ যাত্রা শেষ হবে তার কোনোই ঠিকানা ছিল না। একদিন একটা প্রকাণ্ড নদী বেতের ডোঙায় করে পার হয়ে গেল। জানতেও পারলাম না যে বর্মাকে পিছনে ফেলে আর এক রাজ্যে ঢুকে পড়েছি। জানতে অবশ্য পেরেছিলাম কয়েকদিন পরে। মেকং নদীর নাম জানেন নিশ্চয়ই? সেই মেকং নদী আমরা পার হলুম এমন জায়গায় যেখানে তিনটি রাজ্যের সীমানা এসে মিশেছে। পশ্চিমে বর্মা, দক্ষিণে শ্যামদেশ, আর পূর্বে ফরাসি শাসিত আনাম। এসব খবর কিন্তু পার হবার সময় কিছুই জানতাম না। মেকং পার হয়ে আমরা নদীর ধার ঘেঁষে দক্ষিণ মুখে চললুম। এদিকে পাহাড় জঙ্গল ওরই মধ্যে কম, মাঝে মাঝে দু একটা গ্রাম আছে, শিকারও প্রচুর, খাদ্যের অভাব নেই। জংবাহাদুর এদেশের ভাষা কিছু কিছু বোঝে, তাই রাত্রিকালে গ্রামে কোনো গৃহস্থের কুটিরে আশ্রয় নেবার সুবিধা হয়। দুর্জয় শীতে মাথা রাখবার জায়গা পায়। বড় শহর বা গ্রাম আমরা যথাসাধ্য এড়িয়ে যেতাম, তবু একদিন ধরা পড়ে গেল। দুপুরবেলা দুজনে একটা পাথুরে গিরিশঙ্কটের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ বাঁদিক থেকে কর্কশ আওয়াজে চমকে উঠে দেখি একটা লোক পাথরের চাঙাড়ের আড়াল থেকে রাইফেল উঁচিয়ে আমাদের লক্ষ্য করে আছে। দিশি লোক, নাক চ্যাপটা, ফ্যাবড়া মুখ, কিন্তু তার পরিধানে সিপাহীর ইউনিফর্ম, গায়ে খাকি পোশাক, মাথায় জরির কাজ করা গোল টুপি, গায়ে পটি আর অ্যামুনিশন বুট। বুঝতে বাকি রইল না যে বিপদে পড়েছি। সিপাহী সেই অবস্থাতে বাঁশি বাজালো, দেখতে দেখতে আরও দুজন এসে উপস্থিত হলো। তখন তারা আমাদের সামনে রেখে মার্চ করিয়ে নিয়ে চলল কাছেই তাদের ঘাঁটি। সেখানকার অফিসার আমাদের খানা তল্লাশ করলেন, অনেক প্রশ্ন করলেন,
জের একটাও বুঝতে পারলুম না। তারপর বন্দুক আর টোটা বাজেয়াপ্ত করে নিয়ে চারজন সিপাহীর জিম্মায় দিয়ে আমাদের রওনা করে দিলেন। মাইল তিনেক যাবার পর দেখলুম এক শহরে এসে পৌঁছেছি। নদীর ধারেই শহরটি, খুব বড় নয় কিন্তু ছবির মতো দেখতে। সিপাহীরা নদীর কিনারায় একটা বড় বাংলোই আমাদের নিয়ে হাজির করলে। এখানে শহরের সবচেয়ে বড় কর্মচারী থাকেন। যথা সময়ে আমরা তার সামনে গিয়ে দাঁড়ালুম। দেখলুম তিনি একজন ফৌজি অফিসার, জাতিতে ফরাসি, বয়স বছর 45। তীক্ষ্ণ চোখের দৃষ্টি, গায়ের রং বহুকাল গরম দেশে থেকে তামাটে হয়ে গেছে। তিনি ইংরাজি কিছু কিছু বলতে পারেন। আমার সঙ্গে প্রথমেই তার খুব ভাব হয়ে গেল। ফরাসিদের মতো এমন মিশুক জাত আর আমি দেখিনি। সাদা কালোর প্রভেদ তাদের মনে নেই। এর নাম ক্যাপ্টেন ডুবোয়া। অল্পকালের মধ্যেই তিনি আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আলাপ শুরু করে দিলেন। তারই মুখে প্রথম জানতে পারলুম আমরা আনাম দেশে এসে পড়েছি। নদীর ওপারে ওই পর্বতবন্ধুর দেশটা শ্যাম রাজ্য। মেকং নদী এই দুই রাজ্যের সীমান্ত রচনা করে বয়ে গেছে। আমরা কোথা থেকে আসছি, কি উদ্দেশ্যে বেরিয়েছি, এই সব প্রশ্নও তিনি করলেন। যথাসাধ্য সত্য উত্তর দিলাম। বললাম, রাজ্যদেশ পদব্রজে ভ্রমণ করবার অভিপ্রায়েই ব্রিটিশ রাজ্য থেকে বেরিয়েছি। পাসপোর্ট নিয়ে যে দরকার তা জানতুম না, তবে শিকার এবং দেশ বিদেশ দেখা ছাড়া আমাদের কোনো অসাধু উদ্দেশ্য নেই। নানাবিধ গল্প করতে করতে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। এইবার ক্যাপ্টেন ডুবোয়া ফরাসি শিষ্টতার চরম করলেন, আমাদের নৈশ ভোজনের আমন্ত্রণ জানালেন। শুধু তাই নয়, রাত্রে তার বাড়িতে আমাদের শয়নের ব্যবস্থা হলো। রাজপুরুষের এই অযাচিত সহৃদয়তা আমাদের পক্ষে যেমন অভাবনীয় তেমনই অস্বস্তিকর। রাত্রে আহারে বসে ক্যাপ্টেন একসময় জিজ্ঞাসা করলেন, আপনারা ব্রিটিশ ফৌজি রাইফেল কোথায় পেলেন? বললুম, আর্মি স্টোর থেকে মাঝে মাঝে পুরানো বন্দুক বিক্রি হয়, তাই কিনেছি। ক্যাপ্টেন আর কিছু বললেন না। অনেক রাত্রি পর্যন্ত গল্পগুজব হলো। তারপর ক্যাপ্টেন নিজে এসে আমাদের শোবার ঘরের দোর পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। অনেক দিন পরে নরম বিছানায় শয়ন করলাম, কিন্তু তবু ভালো ঘুম হলো না। শেষ রাত্রির দিকে জং বাহাদুর আমার গা ঠেলে চুপি চুপি বললে, চলুন পালাই। আমি বললাম, আপত্তি নেই, কিন্তু দরজায় শান্তি পাহারা দিচ্ছে যে। জং বাহাদুর দরজা ফাঁক করে একবার উঁকি মেরে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভোর হতে না হতে ক্যাপ্টেন সাহেব নিজে এসে আমাদের ডেকে তুললেন। তারপর সুমিষ্ট স্বরে সুপ্রভাত জ্ঞাপন করে আমাদের নদীর ধারে বাঁধা ঘাটে নিয়ে গেলেন। দেখলুম কিনারায় একটি ছোট বেতের ডোঙা বাঁধা রয়েছে, আর ঘাটের শানের ওপর 12 জন রাইফেলধারী সিপাহী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন আমাদের করমর্দন করে বললেন, আপনাদের সঙ্গসুখ পেয়ে আমার একটা দিন বড় আনন্দে কেটেছে, কিন্তু এবার আপনাদের যেতে হবে। পরপারের দিকে আঙুল দেখিয়ে বললেন, শ্যামরাজ্যের ওই অংশটা বড় অনুর্বর, 100 মাইলের মধ্যে লোকালয় নেই। আপনাদের সঙ্গে খাবার দিয়েছি, রাইফেলও দিলাম আর 5টা কার্তুজ, এরই সাহায্যে আশা করি আপনারা নির্বিঘ্নে লোকালয়ে পৌঁছাতে পারবেন। বভোয়াজ, আমি আপত্তি করতে গেলুম। তিনি হেসে বললেন, ডোঙায় উঠুন, নদীর এপারে নামবার চেষ্টা করবেন না, তাহলেই। সৈন্যদের দিকে হাত মেরে দেখালেন। ডোঙায় গিয়ে উঠলুম। 12 জন সৈনিক বন্দুক তুলে আমাদের দিকে লক্ষ্য করে রইল। তীর থেকে 20 গজ দূরে ডোঙা যাবার পর আমি জিজ্ঞাসা করলুম, আমাদের অপরাধ কি তাও জানতে পারবো না? তিনি ঘাট থেকে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, আনামে ব্রিটিশ গুপ্তচরের স্থান নেই। এই পর্যন্ত বলে প্রমথেশ রুদ্র থামলেন। তার মুখে ধীরে ধীরে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। তিনি বললেন, একেই বলে দৈব বিড়ম্বনা, ক্যাপ্টেন দুবোয়া আমাদের হাতে মিলিটারি বন্দুক দেখে আমাদের ইংরেজের গোয়েন্দা মনে করেছিলেন। আমি বললাম, কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্সে তো এখন বন্ধুত্ব চলছে। একেবারে গলাগলি ভাব, কিন্তু ওরা আজ পর্যন্ত কখনো পরস্পরকে বিশ্বাস করেনি, এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন করবে না। ওরা শুধু দুটো আলাদা জাত নয়, মানব সভ্যতার দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শের প্রতীক। কিন্তু সে যাক, বলে
আবার গল্প আরম্ভ করলেন। যতক্ষণ নদী পার হলুম সিপাহীরা বন্দুক উঁচিয়ে রইল। বুঝলাম দুটি মাত্র পথ আছে, হয় পরপার নয় পরলোক, তৃতীয় পন্থা নেই। পরপারেই গিয়ে নামলুম। তারপর বন্দুক আর খাবারের হ্যাভারস্যাক কাঁধে ফেলে শ্যাম দেশের লোকালয়ের সন্ধানে রওনা হয়ে পড়া গেল। প্রায় নদীর কিনারা থেকেই পাহাড় আরম্ভ হয়েছে। আরাম রাজ্য এবং মেকং নদী পিছনে রেখে চড়াই উঠতে আরম্ভ করলুম। পাহাড়ের পথ বন্ধুর দুর্লঙ্ঘ হয়ে উঠতে লাগলো, কিন্তু আমরা পথশ্রমে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এই পার্বত্য ভূমি যত শীঘ্র সম্ভব পার হবার জন্যে সজোরে পা চালিয়ে দিলাম। দুপুরবেলা নাগাদ এমন এক জায়গায় এসে পৌঁছলুম যেখান থেকে চারিদিকে অগণ্য নিরস পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। গাছপালা পর্যন্ত নেই, কেবল পাথর আর পাথর। বিলক্ষণ খিদে পেয়েছিল, খাবারের ঝুলি নামিয়ে দুজনে খেতে বসলুম। ঝুলি খুলে দেখি তাজা খাবার কিছু নেই, কেবল কতকগুলো টিনের কৌটো। যা হোক, যে অবস্থায় পড়েছি তাতে টিনে বন্ধ চালানি খাবারই বা কজন পায়। কিন্তু টিনের লেবেল দেখে চক্ষু স্থির হয়ে গেল। কর্নড বিফ, গোমাংস। পরস্পর মুখের দিকে তাকালুম। জং বাহাদুর খাঁটি হিন্দু, কিছুক্ষণ মূর্তির মতো স্থির হয়ে বসে রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কোনো কথা হলো না, দুজনে আবার চলতে আরম্ভ করলুম। অখাদ্য টিনগুলো পিছনে পড়ে রইল। তারপর আমাদের যে দুর্গতির অভিযান আরম্ভ হলো তার বিস্তৃত বর্ণনা দিয়ে আপনাকে দুঃখ দেব না। আকাশে একটা পাখি নেই, মাটিতে অন্য জন্তু তো দূরের কথা, একটা গিরগিটি পর্যন্ত দেখতে পেলাম না। তৃষ্ণায় টাকরা শুকিয়ে গেল, কিন্তু জল নেই। প্রথম দিনটা একদানা খাদ্য বা এক ফোঁটা জল পেটে গেল না। রাত্রি কাটালুম খোলা আকাশের নিচে কম্বল মুড়ি দিয়ে। দ্বিতীয় দিন বেলা তিন প্রহরে একটা জন্তু দেখতে পেলুম, কিন্তু এত দূরে যে সেটা কি জন্তু তা চেনা গেল না। কিন্তু তখন আমাদের অবস্থা এমন যে মা ভগবতী ছাড়া কিছুতেই আপত্তি নেই। প্রায় 300 গজ দূর থেকে তার উপর গুলি চালালুম, কিন্তু লাগলো না। মোট 5টি কার্তুজ ছিল, একটি গেল। সেদিন সন্ধ্যার সময় জল পেলুম। একটা পাথরের ফাটল দিয়ে ফোঁটা ফোঁটা জল চুইয়ে পড়ছে। আধ ঘন্টায় এক গন্ডুজ জল ধরা যায়। জং বাহাদুরের মুখ ঝামার মতো কালো হয়ে গিয়েছিল। আমার মুখও যে অনুরূপ বর্ণ ধারণ করেছিল তাতে সন্দেহ ছিল না। শরীরের রক্ত তরল বস্তুর অভাবে গাঢ় হয়ে আসছিল। সেদিন জল না পেলে বোধহয় বাঁচতুম না। কিন্তু তবু শুধু জল খেয়ে বেঁচে থাকা যায় না, শরীর দুর্বল হয়ে পড়েছিল। মাথাও বোধহয় আর ধাতস্থ ছিল না। তৃতীয় দিনের ঘটনাগুলো একটানা দুঃস্বপ্নের মতো মনে আছে। একটা লালচে রঙের খরগোশ দেখতে পেয়ে তারই পিছনে তাড়া করেছিল। দিকবিদিক জ্ঞান ছিল না, খরগোশটা আমাদের সঙ্গে যেন খেলা করছিল। একেবারে পালিয়েও যাচ্ছিল না, আবার বন্দুকের পাল্লার মধ্যেও ধরা দিচ্ছিল না। তার পিছনে দুটো কার্তুজ খরচ করলুম, কিন্তু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, হাতও কাঁপছে, খরগোশটা মারতে পারলুম না। সন্ধেবেলা একটা লম্বা বাঁধের মতো পাহাড়ের পিঠের ওপর খরগোশ মিলিয়ে গেল। দেহে তখন আর শক্তি নেই, বন্দুকটা অসহ্য ভারী বোধ হচ্ছে। তবু আমরাও সেখানে উঠলুম। বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে চলছি না, একটা অন্ধ আবেগের ঝুঁকে খরগোশের পশ্চাদ্ধাবন করছি। পাহাড়ের ওপর উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল। একটা সবুজ রঙের আলো চোখের সামনে ঝিলিক মেরে উঠল, তারপর সব অন্ধকার হয়ে গেল। যখন মূর্ছা ভাঙল তখন রোদ উঠেছে। জং বাহাদুর তখনও আমার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সামনে পাহাড়ের কোলে যতদূর দৃষ্টি যায় একটি সবুজ ঘাসে ভরা উপত্যকা। তার বুক চিরে জরির ফিতের মতো একটি সরু পার্বত্য নদী বয়ে গেছে। কিছুক্ষণ পরে জং বাহাদুরের জ্ঞান হল। তখন দুজনে দুজনকে অবলম্বন করে টলতে টলতে পাহাড় থেকে নেমে সেই নদীর ধারে গিয়ে উপস্থিত হল। তৃষ্ণা নিবারণ হল, আকণ্ঠ জল খেয়ে ঘাসের ওপর অনেকক্ষণ পড়ে রইল। আপনি এখনই চায়ের সঙ্গে অমৃতের তুলনা করছিলেন, আমরা সেদিন যে জল খেয়েছিলাম অমৃত বোধ করি তার কাছে বিস্বাদ। কিন্তু সে যাক, তৃষ্ণা নিবারণের সঙ্গে সঙ্গে ক্ষুধার ভাবরা এসে জুটেছিল, তাকে মেটাই কি দিয়ে। আমাদের উপত্যকার চারিদিকে তাকালো, কিন্তু কোথাও একটি প্রাণী নেই।
এখানে ওখানে কয়েকটা গাছ যেন দলবদ্ধ হয়ে জন্মেছে, হয়তো কোনো গাছে ফল ফলেছে, এই আশায় উঠে বললাম, জং বাহাদুর চলো দেখি যদি গাছে কিছু পাই। গাছে কিন্তু ফল ফলবার সময় নয়, একটা কুলের মতো কাঁটাওয়ালা গাছে ছয়টি ছোট ছোট কাঁচা ফল পেলুম। তৎক্ষণাৎ দুজনে ভাগাভাগি করে উদরসাৎ করলুম, দারুণ টক, কিন্তু তবু খাদ্য তো। আরও ফলের সন্ধানে অন্য একটা ঝোপের দিকে চলেছি। জং বাহাদুর পাশের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে উঠল, ওই 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 দেখুন। ঘাড় ফিরিয়ে দেখি আশ্চর্য দৃশ্য, সাদা ধবধবে একপাল হরিণ নির্ভয়ে মন্থর পদে নদীর দিকে চলেছে। সকলের আগে একটা শৃঙ্গধর মদ্দা হরিণ, তার পিছনে গুটি আর দশ হরিণী। আমাদের কাছ থেকে প্রায় 100 গজ দূরে তারা যাচ্ছে, কিন্তু এ দৃশ্য দেখলাম মুহূর্তকালের জন্য। জং বাহাদুরের চিৎকার বোধ হয় তাদের কানে গিয়েছিল, তারা একসঙ্গে ঘাড় ফিরিয়ে আমাদের দিকে চাইল। তারপর এক অদ্ভুত ব্যাপার হলো, হরিণগুলো দেখতে দেখতে আমাদের চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল, হা করে দাঁড়িয়ে রইল, তারপর চোখ রোগড়ে আবার দেখল, কিছুই নেই, রৌদ্রোজ্জ্বল উপত্যকা একেবারে শূন্য। ভয় হলো, কি ভৌতিক উপত্যকা, না আমরাই ক্ষুধার মত্ততায় কাল্পনিক জীবজন্তু দেখতে আরম্ভ করেছি? মরুভূমিতে শুনেছি ক্ষুধা তৃষ্ণায় উন্মাদ পথিক মৃত্যুর আগে এমনি মায়ামূর্তি দেখে থাকে, তবে কি আমাদেরও মৃত্যু আসন্ন? জং বাহাদুরের দিকে চেয়ে দেখলাম তার চোখ দুটো পাগলের মতো বিস্ফারিত। সে ত্রাস কম্পিত স্বরে বলে উঠল, এ আমরা কোথায় এসেছি? তার ঘাড়ের রোয়া খাড়া হয়ে উঠল। দুজনে একসঙ্গে ভয়ে দিশাহারা হলে চলবে না। আমি জং বাহাদুরকে সাহস দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু বোঝাবো কি, নিজেরই তখন ধাত ছেড়ে আসছে। একটা ঘন ঝোপের মধ্যে গিয়ে বসলাম, খাবার খোঁজবার উদ্যমও আর ছিল না, অবসন্নভাবে নদীর দিকে তাকিয়ে রইল। আধ ঘন্টা এইভাবে কেটে যাওয়ার পর হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলাম। ঠিক মনে হলো একপাল হরিণ খুরের শব্দ করে আমাদের পাশ দিয়ে দ্রুত ছুটে চলে গেল। পরক্ষণে পিছন দিকে ক্ষুধার্ত নেকড়ে বাঘের চিৎকার যেন বাতাসকে চিরে ছিন্ন ভিন্ন করে দিল। ফিরে দেখি প্রায় 50 গজ দূরে প্রকাণ্ড দুটো ধূসর রঙের নেকড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নিশ্চলভাবে দাঁড়িয়ে থেকে তারা আর একবার চিৎকার করে উঠল, শিকার ফসকে যাওয়ার ব্যর্থ গর্জন, তারপর অনিচ্ছা ভরে বিপরীত মুখে চলে গেল। অনেক দূর পর্যন্ত তাদের দেখতে পেলুম। এবার নতুন রকমের ধোঁকা লাগলো, তাই তো, নেকড়ে দুটো তো মিলিয়ে গেল না, তবে তো আমাদের চোখের ভ্রান্তি নয়, অথচ হরিণগুলো অমন কর্পূরের মতো উবে গেল কেন? আর এখনই যে খুরের আওয়াজ শুনতে পেলুম সেটাই বা কি? ক্রমে বেলা দুপুর হলো, শরীর নেতিয়ে পড়ছে, মাথা ঝিমঝিম করছে। উপত্যকায় পৌঁছানোর প্রথম উত্তেজনা কেটে গিয়ে 3 দিনের অনশন আর ক্লান্তি দেহকে আক্রমণ করেছে। হয়তো এইভাবে নিস্তেজ হতে হতে ক্রমে তৈলহীন প্রদীপের মতো নিভে যাবে, নিভে যেতেম যদি না এই সময় একটি পরম বিষয়কর ইন্দ্রজাল আমাদের চৈতন্যকে নাড়া দিয়ে জাগিয়ে তুলত। অসাড়ভাবে নদীর দিকেই তাকিয়েছিলাম, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছিল। এই সময় দেখলাম নদীর কিনারায় যেন অস্পষ্টভাবে কি নড়ছে, গ্রীষ্মের দুপুরে তপ্ত বাড়ির চড়ার উপর যেন বাষ্পের ছায়াকুণ্ডলী উঠতে থাকে, অনেকটা সেই রকম। ক্রমে সেগুলো যেন আরও স্থূল আকার ধারণ করল, তারপর ধীরে ধীরে একদল সাদা হরিণ আমাদের চোখের সামনে মূর্তি পরিগ্রহ করে দাঁড়াল। মুগ্ধ অবিশ্বাস ভরে চেয়ে রইল, এও কি সম্ভব, এরা কি সত্যি শরীরধারী? তাদের দেখে অবিশ্বাস করবার উপায় নেই, সাদা রোমশ গায়ে সূর্যের আলো পিছলে পড়ছে, নিশ্চিন্ত অসংকোচে
তারা নদীতে মুখ ডুবিয়ে জল খাচ্ছে, নিজেদের মধ্যে খেলাঠেলি করে খেলা করছে, কেউ বা নদীর ধারে কচি ঘাস ছিঁড়ে তৃপ্তি ভরে চিবোচ্ছে। জং বাহাদুর কখন রাইফেল তুলে নিয়েছিল তা জানতে পারিনি, এত তন্ময় হয়ে দেখছিলাম। হঠাৎ কানের পাশে গুলির আওয়াজ শুনে লাফিয়ে উঠল। দেখি জং বাহাদুরের হাতে রাইফেলের নল কম্পাসের কাঁটার মতো বিলছে। সে রাইফেল ফেলে দিয়ে বললে, পারলাম না, পারলাম না, ওরা মায়াবী। হরিণের দল তখন আবার অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণে এই অদ্ভুত হরিণের রহস্য যেন কতক বুঝতে পারলাম। ওরা অশরীরী নয়, সাধারণ জীবের মতো ওদেরও দেহ আছে, কিন্তু কোনো কারণে ভয় পেলেই ওরা অদৃশ্য হয়ে যায়। খানিকক্ষণ আগে ওদের নেকড়েতাড়া করেছিল, তখন ওদেরই অদৃশ্য পদধ্বনি আমরা শুনেছিলাম। প্রকৃতির বিধান বিচিত্র, এই পাহাড় ঘেরা ছোট উপত্যকাটিতে ওরা অনাদিকাল থেকে আছে, সঙ্গে সঙ্গে হিংস্র জন্তুরাও আছে। তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার আর কোনো অস্ত্র ওদের নেই, তাই শত্রু দেখলেই ওরা অদৃশ্য হয়ে যায়। বক্তা আবার থামলেন, সেই গুড়ার্থ হাসি আবার তার মুখে খেলে গেল। আমি মহাচ্ছন্নের মতো শুনছিলাম। অলৌকিক রূপকথাকে বাস্তব আবহাওয়ার মাঝখানে স্থাপন করলে যেমন শুনতে হয়, গল্পটা সেই রকম মনে হচ্ছিল। বললাম, কিন্তু এ কি সম্ভব? অর্থাৎ বিজ্ঞানের দিক দিয়ে অপ্রাকৃত নয় কি? তিনি বললেন, দেখুন, বিজ্ঞান এখনও সৃষ্টি সমুদ্রের কিনারায় ঘুরে বেড়াচ্ছে, তীরের উপলখণ্ড কুড়িয়ে ঝুলি ভরছে, সমুদ্রে ডুব দিতে পারেনি। তাছাড়া অপ্রাকৃত এবার কী করে বলি, ক্যামিলিয়ান নামের একটা জন্তু আছে, সে ইচ্ছা মতো নিজের রং বদলাতে পারে, প্রকৃতি আত্মরক্ষার জন্য তাকে এই ক্ষমতা দিয়েছেন। বেশি দূর যাবার দরকার নেই, আজ যে আপনি হরিয়াল মেরেছেন তাদের কথাই ধরুন না, হরিয়াল একবার গাছে বসলে তাদের দেখতে পান কি? বললাম, তা পাই না বটে, গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং মিশে যায়। তিনি বললেন, তবেই দেখুন, সেও তো একরকম অদৃশ্য হয়ে যাওয়া। এই হরিণের অদৃশ্য হওয়া বড় জোর তার চেয়ে এক ধাপ উঁচুতে। তারপর বলুন। ব্যাপারটা মোটামুটি রকম বুঝে নিয়ে জং বাহাদুরকে বললুম, ভয় নেই জং বাহাদুর, ওরা মায়াবী নয়, বরং আমাদের বেঁচে থাকবার একমাত্র উপায়। একটিমাত্র কার্তুজ তখন অবশিষ্ট আছে এই নিরুদ্দেশ যাত্রাপথের শেষ পাথেও, এটি যদি ফসকায় তাহলে অনশনে মৃত্যু কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না। টোটা রাইফেলে পুড়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসে রইল, হয়তো তারা আবার আসবে এখানে জল খেতে। কিন্তু যদি না আসে, দুবার এখানেই ভয় পেয়েছে, না আসতেও পারে। দিনক্রমে ফুরিয়ে এল, সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে গেল। জং বাহাদুর কেমন যেন নিঝুম তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে আছে। আমি প্রাণপণ শক্তিতে নিরাশা আর অবসাদকে দূরে ফেলে রেখে প্রতীক্ষা করছি। নদীর জলের ঝকঝকে রূপালী রং মরির হয়ে এলো, কিন্তু হরিণের দেখা নেই। নিরাশাকে আর ঠেকিয়ে রাখতে পারছি না, তারা সত্যি পালিয়েছে, আর আসবে না। কিন্তু প্রকৃতির বিধানে একটা সামঞ্জস্য আছে, ইমার্সন যাকে ল অফ কম্পেনসেশন বলেছেন। একদিক দিয়ে প্রকৃতি যদি কিছু কম দিয়ে ফেলেন, অন্যদিক দিয়ে অমনি তা পূরণ করে দেন। এই হরিণগুলোকে তিনি বুদ্ধি কম দিয়েছেন বলেই বোধ হয় এমন অপরূপ আত্মরক্ষার উপায় ক্ষতিপূরণ স্বরূপ দান করেছেন। অন্ধকার হতে আর দেরি নেই, এমন সময় তারা আবার ঠিক সেই জায়গায় এসে আবির্ভূত হল। তাদের দেখে আমার বুক ভীষণভাবে ধড়াস ধড়াস করতে লাগল। তারা আগের মতো দলবদ্ধ হয়ে এসে তেমনই স্বচ্ছন্দ মনে ঘাস খাচ্ছে, খেলা করছে। আমি রাইফেলটা তুলে নিলাম, পাল্লা বড় জোর, 75 গজ রাইফেলের পক্ষে কিছুই নয়, তবু হাত কাঁপছে, কিছুতেই বলতে পারছি না এই শেষ কার্তুজ। নিজের রাইফেলের আওয়াজে নিজেই চমকে উঠল। একটা হরিণ খাড়া উঁচু দিকে লাফিয়ে উঠল, তারপর আবার সমস্ত দল ছায়াবাজির মতো নিয়ে গেল। শেষ কার্তুজ ব্যর্থ হল। পক্ষাঘাতগ্রস্ত অসার মন নিয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর আস্তে আস্তে চেতনা ফিরে এলো। মনে হলো যেখানে হরিণগুলো দাঁড়িয়ে ছিল সেখানে একগুচ্ছ লম্বা ঘাস আপনি আপনি লড়ছে। হলো
তবে কি, ঢুকতে ঢুকতে দুজনে সেখানে গেলেন। বাতাস বইছে না, কিন্তু তবু ঘাসগুলো নড়ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নাড়াচ্ছে। ক্রমে ঘাসের আন্দোলন কমে এলো, তারপর ছায়ার মতো আমাদের চোখের সামনে ভেসে উঠল চারটি হরিণের খুর। মরেছে, মরেছে! জং বাহাদুর ভাঙা গলায় চিৎকার করে উঠল। আমি তখন পাগলের মতো ঘাসের ওপর নৃত্য শুরু করে দিয়েছি। একটা নিরীহ ভীরু প্রাণীকে হত্যা করে এমন উৎকট আনন্দ কখনো অনুভব করিনি। 15 মিনিটের মধ্যে মৃত হরিণের দেহটি পরিপূর্ণভাবে দেখা গেল। মৃত্যু এসে তার প্রকৃত স্বরূপ আমাদের চোখের সামনে প্রকট করে দিলে। তারই চামড়ার ওপর আপনি আজ বসে আছেন। তার গল্প হঠাৎ শেষ হয়ে গেল। আমি বললাম, তারপর? তিনি বললেন, তারপর আর কি, শূল্য মাংস খেয়ে প্রাণে বাঁচলেন। 7 দিন পর সেই উপত্যকার গণ্ডি পার হয়ে লোকালয়ে পৌঁছলাম। তারপর 2 মাস একাধিক্রমে হেঁটে একদিন ব্যাংকক শহরে পদার্পণ করা গেল। সেখান থেকে জং বাহাদুর চীনের জাহাজে চলল, আর আমি, মাংসটা বোধ হয় তৈরি হয়ে গেছে। আহার শেষ করে যখন এই ভাঙা বাড়ি থেকে বের হলাম, তখন রাত্রি 10টা বেজে গিয়েছে। বন্ধু আমার সঙ্গে চললেন, টর্চ জ্বাললেন না। অন্ধকারে আমি সাইকেলে একটা হাতল ধরে পথ দেখিয়ে নিয়ে চললেন। প্রায় 10 মিনিট নীরবে চলেছি, কোন দিকে চলেছি তার ঠিকানা নেই। মনে হচ্ছে যে পথে এসেছিলাম সে পথে ফিরছি না। হঠাৎ বন্ধু বললেন, আজ সন্ধ্যাটা আমার ভালো কাটল। আমি বললাম, আপনার না, আমার। আমার মাসখানেকের মধ্যে মন্ত্রী কথা কয়বার সুযোগ পাইনি। আরও 15 মিনিট নিঃশব্দে চললাম। তারপর তিনি আমার হাতে টর্চ দিয়ে বললেন, পাকা রাস্তায় পৌঁছে গেছেন, এখান থেকে সহজেই বাড়ি ফিরতে পারবেন। এবার বিদায়, আর বোধহয় আমাদের দেখা হবে না। আমি বললাম, সে কি, আমি আবার আসব? অন্তত আপনার টর্চটা ফেরত দিতে হবে তো। আসার দরকার নেই, এলেও আমার আস্তানা খুঁজে পাবেন না। টর্চ আপনার কাছেই থাক, একটা সন্ধ্যা স্মৃতিচিহ্ন স্বরূপ। আমি 2-4 দিনের মধ্যেই চলে যাব। কোথায় যাবেন? তিনি একটু চুপ করে থেকে বললেন, তা জানি না, হয়তো আবার শ্যামদেশে যাব। এবার একটা জীবন্ত হরিণ ধরে আনার চেষ্টা করব, কি বলেন? বেশ তো, কিন্তু আর আমাদের দেখা হবে না? সম্ভব নয়। আচ্ছা, বিদায়। বিদায়, দুদিনের বন্ধু, বিদায়, নমস্কার। কিছুক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থেকে টর্চ জ্বাললাম। দেখলাম তিনি নিঃশব্দে চলে গেছেন। কিন্তু তার ভবিষ্যৎবাণী সফল হলো না, আর একবার দেখা হলো। দিন সাতেক পরে একদিন রাত্রি 7টার ট্রেনে আমার এক আত্মীয়কে তুলে দিতে স্টেশনে গিয়েছি। অকস্মাৎ তার সঙ্গে মুখোমুখি হয়ে গেল। কি, আপনি? তার মাথায় একটা পান ঢাকা টুপি, গায়ে সেই সোয়েটার ও লুঙ্গি। একটু হেসে বললেন, যাচ্ছি। এই সময় ঘন্টা বাজল। স্টেশনে ভিড় ছিল। একজন তৃতীয় শ্রেণীর যাত্রী প্রকাণ্ড পোটলা শুদ্ধ পিছন থেকে আমাকে ধাক্কা মারল। তাল সামলে ফিরে দেখি বন্ধু নেই। বিস্মিতভাবে এদিক ওদিক তাকাচ্ছি, দেখি আমাদের শশাঙ্কবাবু আসছেন। পুলিশের DSP হলেও লোকে নিশুকে পরিচয় ছিল। এড়াতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, কী খবর, আপনি কোথায় চলেছেন? যাবো না কোথাও, স্টেশনে বেড়াতে এসেছি, বলে মৃদু হেসে তিনি অন্যদিকে চলে গেলেন। গাড়ি ছাড়বার সময় হয়ে গিয়েছিল। তবু বন্ধুকে চারিদিকে খুঁজলাম, কিন্তু এই 2 মিনিটের মধ্যে তিনি তার মায়ামৃগের মতোই এমন অদৃশ্য হয়েছিলেন যে আর তাকে খুঁজে পেলাম না। তারপর থেকে 1 বছরের মধ্যে তাকে দেখিনি, আর কখনো দেখব কি না জানি না। গল্প সাহিত্যের আইন কানুন অনুসারে এই কাহিনী বোধ হয় বহু পূর্বে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। বস্তুত মায়া হরিণের কাহিনী লিপিবদ্ধ করতে বসে দেখছি ধান বানতে শিবের গীতি বেশি গিয়েছি, গল্পের চেয়ে গল্পের বক্তার কথাই বেশি বলেছি। আমি প্রথিত যশা কথা শিল্পী নন, এইটুকুই যে রক্ষে, নইলে লজ্জা রাখবার আর স্থান থাকত না। যা হোক, আইন ভঙ্গ যখন হয়ে গিয়েছে তখন আর একটু বলব। এই কাহিনী লেখা সমাপ্ত করবার পর একটি চিঠি পেয়েছি, সেই চিঠিখানি উপসংহার স্বরূপ এর সঙ্গে যোগ করে দেব। প্রীতি নিলয় এসো, আমাকে বোধ হয় ভোলেননি। শ্যামদেশে গিয়েছিলাম, কিন্তু সে হরিণ ধরে আনতে পারিনি। বন্দি দশায় ওরা বাঁচে না, না খেয়ে মরে যায়।
ইতি শ্রী প্রমথেশ রুদ্র। চিঠিতে তারিখ বা ঠিকানা নেই, পোস্ট অফিসের মোহরও এমন অস্পষ্ট যে কিছুই পড়া যায় না। শেষ হল আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা মায়ামৃগ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।